যে ভোকাবুলারি পার্ট 2 এ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা আরো ইয়া করব আমরা একটু কনফার্ম হই আরো সমস্যা নেই আমাদের এখানে ডিকশনারি আছে একটা কয়েকটা প্রপার প্রোনান্সিয়েশন আছে এই যে এটা হচ্ছে প্রোনান্সিয়েশন ডিকশনারি প্রোনান্সিং ডিকশনারি কেমব্রিজের এটা আমরা দেখি এটা সমস্যা কি mod 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 আমারটাই ঠিক আছে তো কিন্তু এখানে তো লেখা ম্যাগি যার কারণে জিজ্ঞেস করলাম আজও দেখছি মড দিস কোথায় দেখছেন আজও বনি

তো আমি তে একটা উচ্চারণ বললাম স্যার আপনারাটা ভুল হইতাছে বইতে এরকম দেওয়া তারপর কি করলাম ইজ্জত বাঁচানোর জন্য একটা ডিকশনারি নিলাম নিয়ে দেখছি কনফার্ম বললাম যে নাম আটা ঠিক আছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ জ জি স্যার কে যেন প্রশ্ন করলেন রতনচন্দ্র যদি শোনেন অনেক সময় আমাদের মধ্যে যেমন বরিশাল নোয়াখালী আছে না বরিশাল নোয়াখালী চিটাগাং ওরকম ইংল্যান্ডেও বরিশাল নোয়াখালী চিটাগাং আছে ওই স্থান কখনো কখনো যদি ম্যাগেজ হয়েও থাকে ওটা হতে পারে ম্যাগেজও হতে পারে ঠিক আছে হতে পারে স্কটল্যান্ডে উচ্চারণ করে ম্যাগেজ ঠিক আছে বাট এটি ক্যামব্রিজ তো ক্যামব্রিজ মূলত ওরা ফলো করবে ব্রিটিশদের কারণ ওরা তো ব্রিটিশদের ব্রিটিশে ফলো করবে ওরা তো ওদের এখানে লেখা তো তো ন্যাচারালি ওই কখনো কখনো ম্যাগির হলেও হতে পারে যদি যদি কোনো স্কটল্যান্ড প্রদেশে হতে পারে বা আয়ারল্যান্ড হতে পারে ওর ম্যাগির উচ্চারণ করলেও করতে পারে আর আমিও একবারই বলবো না যেটা ভুল আমিও সরাসরি নাও নাও হতে পারে ভুল নাও হতে পারে ম্যাগির হতে পারে সেটা ভাবে হতে পারে তবে ইংলিশে ক্যাম্ব্রিজ ডিকশনের জন্য যাই ম্যাগিজ না ঠিক আছে কারণ ইংল্যান্ড ইংলিশের মধ্যেও কিন্তু ভ্যারাইটি আছে তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরা হয় যে কেমব্রিজ যে ওরা তারপর অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ওরাই মূলত স্ট্যান্ডার্ড ইংলিশগুলোই লিখে থাকে আবার অক্সফোর্ডও যদি একটু দেখি কেমব্রিজ তো দেখলাম অক্সফোর্ডও দেখি যেমন এটা আবার অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স অক্সফোর্ড একই লাগছে মর্গেজ ঠিক আছে অক্সফোর্ডও কিন্তু সেম ঠিক আছে এটা অক্সফোর্ড দেখা যাচ্ছে হ্যাঁ স্যার আচ্ছা আমরা তাহলে একটু পড়াশোনা আসি একুশ নাম্বার ক্লাস তাই না ল্যাপটপের তো কিবোর্ড লাগাইলাম অসুবিধা নেই আজকে ল্যাপটপে টাইপ করি

আমাকে ইংরেজি শিখতে হয় আমাকে ইংরেজি শিখতে হয় ঠিক আছে আই এম টু লার্ন ইংলিশ মানে আমাকে ইংরেজি শিখতে হয় কিন্তু আমি যদি বলি আই ওয়াজ টু লার্ন ইংলিশ তখন কি হবে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল না ব্যাপারটা তা না আমাকে ইংরেজি শিখতে হয়েছিল এটা অন্য হবে না আই ওয়াজ টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমার ইংরেজি শেখার কথা ছিল ঠিক আছে দুইটার অর্থ কিন্তু ভিন্ন আই এম টু লার্নিং ইংলিশ মানে আমার ইংরেজি আমাকে ইংরেজি শিখতে হয় যখন আমি পাস্ট টেন্স করে ফেলবো অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে এটা কিন্তু লিখে রাখেন বইতে যখন আমি পাস্ট টেন্স করব তখন এটা অর্থটা ভিন্ন হয়ে যায় ধরেন আমরা কিন্তু আগে চ্যাপ্টারে এরকম একটা ইংরেজি শিখছিলাম যেমন ধরেন আই এম supposed to I'm supposed to learn English. আমার ইংরেজি শেখার কথা আবার যদি বলি আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ এরকম আমরা সামনে শিখেছিলাম কিন্তু মনে পড়েন আপনাদের জি স্যার কথা আছে কথা ছিল লার্ন ইংলিশ কিন্তু যখন আপনারা এইটার অর্থটা আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ

হ্যালো সবাই শুনেন কি শুনতেছেন তো ইয়েস যেখানে আই এম টু গো টু এটিএম এটা যাওয়ার কথাটা কেটে দেন কেটে মানে এটা অর্থ যেতে হয় আমাকে যেতে হয় আমার যাওয়ার কথা না কিন্তু past tense করলে এটা কথা হয়ে যাবে কিন্তু present form এ কথা না present form এ কথা ই যেতে হয় এটা একটু ভুল আছে ঠিক আছে আমার এটিএম এ যাওয়ার কথা এই যাওয়ার কথা কিন্তু ভুল হবে আমাকে যেতে হয় কিন্তু past tense দিয়ে যখন করব যেমন আই ওয়াস টু গো টু এটিএমস

আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ এবং আই ওয়াজ টু আই ওয়াজ টু লার্ন ইংলিশ দুটোর অর্থ কিন্তু सेम কিন্তু আই অ্যাম টু দি আর হলে কিন্তু তখন আর অর্থটা सेम থাকে তখন মানে হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হয় আমাকে ভাত খেতে হয় আই অ্যাম টু ইট আমাকে ঘুমাতে হয় আই অ্যাম টু স্লিপ আমাকে খেলতে হয় আই অ্যাম টু প্লে কিন্তু যখনই আমি ওয়াজ বানাই ফেলবো আই ওয়াজ টু স্লিপ আমার ঘুমানোর কথা ছিল মানে অর্থটা চেঞ্জ হয়ে যাবে মানে তো যে সাপোজ টুর মত হয়ে যাবে ঠিক আছে এইটুক তো মোটামুটি ক্লিয়ার তাই না আচ্ছা পরেরটা আসি টু এটিএমস তাদেরকে এটিএমসে যেতে হবে ঠিক আছে এটা অর্থ কিন্তু এটা দে হ্যাভ টু গো টু এটিএম অর্থ বুঝছেন তো দে হ্যাভ টু গো টু এটিএম মানে তাদেরকে এটিএমসে যেতে হবে যদি বলেন আমাকে ভাত খেতে হবে এটা কি বলবেন বলেন তো আই টু ইট রাইস ঠিক আছে এখন বল এখন যদি বলি আমাকে এ যেতে হবে না এটা ইংলিশে কি বলবেন যদি নেগেটিভ করেন

দেখেন মডেল অফ জুরি ক্লাস করেছি আপনার মডেলের ক্লাস বলে এটা খাতা উল্টা দেখেন হ্যাভ টু মনে থাকার কথা দেখেন হ্যাভ টু দিয়ে কোনো সেন্টেন্স লেখাছি কিনা দেখেন তো একটু মডেল অফ ক্লাস নিয়েছি যেখানে স্যার মনে হয় না আচ্ছা না ওই সেন্টেন্সটা বলেন তো কি লেখাইছিলাম হ্যাভ টু দিয়ে আপনাদের খাতায় তো থাকার কথা আচ্ছা বের করতে অনেক অনেক সময় লাগতেছে আপনাদের স্যার হ্যাভ টু দিয়ে তো কোনো এই পাইতেছি না এটা তো একটা সেন্ট আছে আপনি কি মডেলের উপর ক্লাস করেন নাই মডেলের উপর ক্লাস করলে অবশ্যই হ্যাভ টু আমি কথা না বলে থাকার কথা না মিস হইতেও পারে আমার শুট টু আছে আছে শুট আছে মে আছে শুট না শুট আছে উট টু আছে

কিন্তু এখন ওইটা নিয়ে এখন কথা বলেন না এখন আমরা এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো আচ্ছা এবার ধরেন এইটাকে যদি আবার যদি করি এটার অর্থ কি had টু গো টু atms আমাকে এটিএম যেতে হয়েছিল রাইট আমাকে এটিএম সে যেতে হয়েছিল এখন যদি বলি নেগেটিভ যদি করি কি কি হবে দে বলেন তো নেগেটিভ কি হবে ডিড হ্যাঁ রাইট ডিড টু ঠিক আছে তাকে হয়নি ঠিক আছে ওভারঅল আপনার কিছু বাধ্যবাধকতার কিছু বিষয় মানে অব্লিকেশন যেটা আমাদের করতে হয় যেগুলো আমরা না করে থাকতে পারি না এরকমই বোঝাচ্ছে এখানে মানে এটার মোটামুটি যা দেখালাম এটা আপনারা ইয়ে ইয়ে দেখেন আপনাদের বইয়ে একশো সাতান্ন থেকে একশো একষট্টি পর্যন্ত কোনো অংশের সমস্যা থাকলে জিজ্ঞেস করেন ঠান্ডা মাথায় দেখেন হলে পাঁচ সাত মিনিট সময় নেন ঠান্ডা মাথা আমি কিন্তু সংক্ষেপে দেখেছি বোর্ডে এখন পুরোটা আপনার এক্সাম্পলস গুলো এটা বইতে দেখেন কোনো অংশে না বুঝতে জিজ্ঞেস করেন

আমি মূল জিনিসটা কিন্তু বোর্ডে বুঝিয়ে দিচ্ছি এখন জাস্ট খালি আপনাদের দেখে একটু বুঝতে পারো যদি বুঝতে না পারেন জিজ্ঞেস করবেন মূল বেসিক জিনিস আমি কিন্তু মানে প্রেজেন্ট করেছি আপনাদের সামনে Thank you

হ্যাট দাও বলেন বলেন আচ্ছা কোন জায়গাটা একটু বলেন পুরো সেন্টেন্সটা বলেন আমি বুঝতেছি না না আমি বলছি যেমন এই যে ডাজন্ট হি হ্যাভ টু ইংলিশ এখানে কি হ্যাভ টু বলবো নাকি হ্যাজ হবে বসে গেলে হ্যাভ টু হবে নরমালি বলবেন হি টু গো তাকে যেতে হবে হি টু গো কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন হি ডাজ নট হ্যাভ টু হ্যাজ না নট হ্যাভ টু হবে ও জি ঠান্ডা মাথায় দেখেন ঠিক আছে তাড়াহুড়া করবেন না ছোট চ্যাপ্টার চ্যাপ্টার কিন্তু ওরকম বড় না যে জন্য অত তারা নাই ঠান্ডা মাথায় দেখেন তারপর আমরা পেয়ার প্র্যাকটিসও করবো আর একটু একটা বসে যে ভিডিও ক্লাসে চল্লিশ ছাপান্ন বইটা একটু দেখবো এটা সহজ সহজ একটা চ্যাপ্টার আর এটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে

কি বলেন স্যার কালকে কি কি পরীক্ষা এইBatchNorm কালকে শুক্রবার ছটদিন দিন ভালো ভালো সব আপনাদের পরীক্ষা নিয়ে নি। জানা না এই আপন রতচন্দ্রকে বলেন না কালকে যে एग्जाम। না স্যার আমি তো জানি না। ইয়া আল্লাহ কি? এই কালকে না পরীক্ষা? লেভেল 2 করে না 11th উই তো বলা হয়েছিল। আমি লেভেল 2 করি না কালকে স্যার

হাফ টাইম এর পরে বলবো কবে পরীক্ষা কি সমাচার ঠিক আছে হাফ টাইম এর পরে মানে হাফ টাইম এর সেকেন্ড লিংক যখন দিব তখন বলবো শেষ ক্লাসের সময় তো আছে एग्जाम হবে এই তো বইতে লেখা আছে আপনি আমাকে বোকা বানাচ্ছেন আপনি বোকা হইলে আমি কি করব আমার বোকা বানানোর দরকার আছে আমি তো টেনশনে মরে যাচ্ছিলাম কি বলি ওরে আল্লাহ মন একটা ভাব জানো এটা বোর্ড एग्जाम

যদি আপনি প্রথম দিকের ক্লাস করেন বিশেষ করে প্রথম ইম্পর্টেন্ট 10টা ক্লাস করেন নাই এমনি পরীক্ষা দেন তো আপনি দেখলে পরীক্ষা কেমন হয় একটু দেখার জন্য একটু মজা করার জন্য পরীক্ষা দিলেন কিন্তু আপনি যে অফিসে কথা বললেন কথা বলে হয়তো আমার সাথে হবে কিনা জানি না আপনি নেক্সট অনলাইনে বাচে কোনো যে কোনো একটা অনলাইনে ব্যাচে এটা করে ফেলেন এক থেকে শুরু করেন আর যদি রেফার করেন যে জিদ অনসারের আন্ডারেই করব এরকম যদি রেফার করেন তাহলে হয়তো আমার আন্ডারে দিবে अदरसेट অন্য কোনো টিচারের আন্ডারেও আপনাকে করতে হতে পারে কিন্তু আমার আন্ডারে করতে হলে স্পেশালি অফিসে বলতে হবে যে না আমি করবো আমাকে অন্য কোনো ব্যাচে দেওয়া যাবে না এইভাবে টিচার ক্লাস নাই অনলাইনে ঠিক আছে আমি সহ দশজনের জনের মত তো আপনাকে হয়তো অন্য টিচার দিয়ে দিতে পারে তো আপনি যদি করতে পারেন সমস্যা নেই অন্য টিচারের আন্ডারও যে সমস্যা হবে ব্যাপারটা তা না করতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু অফিসকে বলবেন যে আমি প্রথম দশটা ক্লাসই পাইনি দশ বারোটা ক্লাসই পাই নাই তো আমাকে দেওয়া লাগবে ঠিক আছে সরাসরি দাবি করবেন কারণ আপনি মেইন ক্লাসই পান নাই তা আপনি পড়লেন কি টেন্স যদি পায় নাই সে কিছুই পায় নাই টেন্স যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ঠিক আছে সর্বোচ্চ কিন্তু আপনারা চার মিনিট কিন্তু দেখতে পারবেন একেবারে ধীরে ধীরে দেখতে বলছে মানে একদম ওই কচ্ছপের মতো দেখলে কিন্তু হবে না তো আমরা কিন্তু আবার একটু অন্যান্য বিষয়ে যাব অন্য জায়গায় সমস্যা আজকের ক্লাস একদম সহজ কঠিন না একেবারে সহজ এটাকে অন্য একটা ক্লাস মনে চ্যাপ্টারের সাথে ঢুকেও দেওয়া যেত ঢুকে শেষ করে দেওয়া যেত আর চ্যাপ্টার না করলেও সমস্যা ছিল না তাহলে 101 32 টাই হুম হপ হ্যাভ টু ওখানে আমরা তো টু প্লাস মানে ভার্বের প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে তো ওখানে তো হচ্ছে হ্যাভ প্লাস মানে টু হ্যাভ প্লাস না টু তো একসাথে হবে আলাদা আলাদা না টু আলাদা টু একসাথে টু একসাথে এগুলাকে সেমি মরাল বলে আপনি ওইটা আরো ইয়ে ওটা দেখে নিয়ে বিশেষ করে ওই যে কোনো বইতে পাবেন একবারে চৌধুরী হোসেনই দেখতে হবে ব্যাপারটা তা না যে কোনো বইতে আপনি মোটামুটি যেগুলো একটু ভালো বই ওগুলোতে পাবেন মরালে এগুলো সেমি মরাল বলে হ্যাভ টু উড রাদার তারপর ডেয়ার ডেয়ার নট ডেয়ার ডেয়ার টু তারপর ডেয়ার টু না ডেয়ার তারপর নিচ এগুলোকে সব সেমি মরাল বলে

ওকে আসেন একটু প্র্যাকটিস করি আমরা একশো বাষট্টিতে চলে আসেন সবাই ঠিক আছে প্রথমে হচ্ছে ধরেন আমি যেভাবে বলবো এটা কপি করবেন ঠিক আছে তার সবগুলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে হ্যাঁ হ্যাড টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু এর পরে কোনো ভার থাকলে ভারবেের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু কিন্তু এক্সেপশনাল মাঝে মধ্যে কিছু টু হয় তারপরে ভারবেশে আইনজি হয় যেমন উইথ এ ভিউ টু উইথ এ নাইট টু গেট ডাউন টু এগুলোর পরে শেষে আইনজি হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রেই ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে আর দুই পার্সেন্ট যেগুলো পরে টু এর পরে ভারবেশে আইনজীয় সেটা হচ্ছে টু পার্সেন্ট মাত্র এতে সংখ্যা বেশি না গেট ডাউন টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু ঠিক আছে উইথ আ নাই উইথ আ ভিউ পরে ভার্বের শেষে এন জি হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় সব সময় টু থাকলে পরে যে ভার্ব পড়বে এটা বেস ফর্ম এটা চেঞ্জ হবে না আচ্ছা এবার শুরু করি আমরা ওয়ান সিক্সটি টু চলে আসেন আ লাইজু আর লাইজু акты না লাইজু আচ্ছা লাইজু আ তোমরা শুনবেন আ I'm to learn English? Yes, I'm to learn English. Why, why, uh, why you to learn business English? Yes, I was to learn business English. Uh, what should you practice English at home? Yes, she wants to practice English at home. Is the teacher to teach you English in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve our speaking skill? Yes. We think, or I think, uh, uh, we have to speak English to improve our speaking skill. Do we have to learn phonetics? Yes, we have to learn phonetics. Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Why would you come to the Class yesterday? No, I wasn't to come to the class yesterday. Are you to come to the class every day? No, we aren't to come to the class every day. Don't you have to learn Urdu? No, I don't have to learn Urdu. Aren't we to come to the class every day? No, we aren't to come to the class every day. Didn't we have to be conscious uh, for our better career? Yes, we have to be conscious for a better career. Does she have to learn Hindi? No, she doesn't have to learn Hindi. Am I to speak English in the class? Yes, uh, you are to speak English in the class. Are to listen to your teacher first? Yes, but we are uh, we're to listen to our teacher first. Take আচ্ছা এটা প্রথম প্র্যাকটিস করেন হচ্ছে লাজু করেন লাইজু করবেন কার সাথে লাজু লাইজু করেন পান্না বলনা না এর সাথে করেন মুসাম্মদ হেনা আছেন না মুসাম্মদ হেনা জি স্যার আচ্ছা ওনার সাথে করেন জি স্যার আমি জিগ क्वेश्चन হ্যাঁ করেন স্টার্ট action are you to learn English yes I am to learn English for you to learn business English yes I was to learn business English was she to practice English at yes home uh, she was to practice English at home is the teacher to teach you English? in every class yes the teacher is to teach us english in every class do you think we have to speak english in english to yes. improve or our yes we are i think yes. we have to speak english to improve our speaking sp skills Bolin. do you have to learn phonetics yes we have to learn phonetics did you have to go to school in your school life yes i had to go to school in my school life were you to come to the class yesterday no as i, was, uh, I wasn't um, to come to the class I yesterday was Are you to come to the class every day No we aren't to come to class uh, to the class every day short hobe fully are not Don't you have to learn Urdu No i don't have to learn Urdu Are not we to uh, we to come to the class every day no, we are, we are to come um, to the class every day. Did not we have to go, we have to be... Conscious. Okay, conscious. Consequences for a better career? Yes, we had to be conscious for a better career. Yeah. For a better career. Does she have to learn Hindi? No, she doesn't have to learn Hindi. Am I to speak English in the class? Yes, you are to speak English in the class. Are you to English? Are you to listen to your teacher first? Yes.

English. Was she to practice English at home? Yes, she was to practice English at home. She is the teacher, of, teacher to teach you English in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve your speaking skills? Yes. We think we have to speak to Speech. Speech. Do we have to learn phonetics politics. Learn. politics.

Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Were you to come to the class yesterday? No, I wasn't to come to the class yesterday. Are you to come to the class every day? No. We are. We all come to, class, to come to class. To come to class every day. Don't you have to learn Urdu? No, I don't have to learn come. And we are come in, to are class. Aren't we to come to the class every day? No, we aren't to come to the class every day. Did not we have to be conscious for a conscious better? Conscious for a be, better? Be, be year. Yes, we have to be conscious for a better year. Do she have to learn Hindi? No, she doesn't. She doesn't have to learn, learn Hindi. I might speak English in the class. Yes. You are to speak English in the class. Are you to listen to your teacher first? Yes, we are to listen to our teacher first. Okay. Uh Ibrahim. <laughs>

Yes, she was to practice English at home. Yes, I wants practice to Is a teacher to teach you English <laughs> in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve our speaking skill? Yes, I think we have to speak English. To improve our speaking English, do we have to learn phonetics? Yes, we have to learn phonetics. Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Why you to come to the class yesterday? No, I wasn't to come to the class yesterday. Are you come to the class everyday? No, we aren't to come to class everyday. Don't, you have to learn Urdu. No, I don't have to learn Urdu. Aren't we to come to the class everyday? No, we aren't. Uh, to come to the class every day. Didn't we have to be conscious for a better career? Yes, we had to be conscious for a better career. Does she have to learn Hindi? No, she doesn't have to learn English, Hindi. Am I to speak English in the class? Yes. You are to speak English in the class. i to listen to our teacher first. Yes, we have to listen to our teacher first. Thank you. Okay. Welcome. Uh, Nim Pink. Yes, জি স্যার বাংলা শুরু করেন স্টার্ট অ্যাকশন শুরু করেন স্যার কি পিং পিং বলেন না পান্না শুরু করবেন তো আমি স্যার শুরু করবেন জি ইংলিশ ইয়েস আই এম টু লার্ন ইংলিশ স্যার বলেন না তো বলেন না তো

Yes, sir. I'm I'm sure. to learning. yes, I am to learn English. Why? Why are you to learn business English? Yes, I was to learn business English. <clears throat> was she to practice English at home? Yes, she was to practice English at home. Is the teacher to teach you English in every day every class Yes the teacher is to teach us English in every class Do you think we have to speak English to improve our speaking skill Yes we I think we have to speak English to improve our speak, speak skill do you have to learn phonetics? Yes, you have to learn phonetics. Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Why you to come to the class yesterday? No, I was not to not to come to the class yesterday. I to come to the class every day no i will I'm not to come comes to the class every day don't you have to learn Urdu no I do not have to learn Urdu are not are not we come to are not we to come to the class every day no we are not to come to the class every day didn't we have to be conscious, conscious for a better better career yes i yes we had to be conscious for the better career does she have to learn hindi no she does not have to learn hindi am i to speak english in the class yes you, you are to speak english in the class

Yes, I was to learn business English. Was she to practice English at home? Yes, she was to practice English at home. Yes, the teacher to teach you English in every class. Yes, the teacher is to teach us English is in every class. In every class. Do you think we have to speak English to our speaking skill? Okay. Well, Do you think we have to speak English to improve our speaking skill? I think we have to speak English to improve our speaking English skill. Do we have to learn phonetics? Yes, we have to learn phonetics did you have to go to school in your school life yes i had to go to school in my school life were you to come to the class yesterday no i wasn't to come to the class yesterday are you to come to the class every day no i am to come to the class every day didn't you have to learn Urdu? No, I don't have to learn Urdu. Uh, aren't we to come to the class every day? No, we aren't to come to the class every day. Didn't we have to be conscious for a better career? Yes, we have to be conscious for a better career. Uh, does she have to learn Hindi? No, she doesn't have to learn Hindi. Am I to speak English in the class? Yes, we are to speak English in the class. Are you to listen to your teach first? Yes, teacher first? Yes, we are to listen to our teacher first. Okay, sir. ওকে দা এবারে এখনের মধ্যে আপনি জয়েন করছেন কেজন্য জয়েন করছেন আচ্ছা শ্যাম খান্ত করেন নাই না জি স্যার আচ্ছা নাইন সরকার তো করেন নাই নাইন সরকার না স্যার করি নাই আচ্ছা নাইন সরকার শুরু করেন স্টার্ট অ্যাকশন আর ইউ টু লার্ন ইংলিশ यस আই এম টু লার্ন ইংলিশ ইউ টু লার্ন বিজনেস ইংলিশ Yes, I was to learn business English. Was she practice English at home? Yes, she was to practice English at home. Is the teacher to teach uh, you English in every class? Yes, the teacher is to teach us English in every class. Do you think we have to speak English to improve our uh, speaking English? speaking yes, skill? I Yes, I think we have to speak English to improve our speaking English in skill. Do you have to learn phonetics? Yes, we have to learn phonetics. Did you have to go to school in your school life? Yes, I had to go to school in my school life. Well, you to come to the class every day. No, I wasn't to come to the class yesterday. Are you to come to the class every day? No, I aren't to come to the class every day. Don't you have to learn Urdu? No, I don't have to learn Urdu. Are not we to come to the class every day? No, we aren't to come to the class every day. Don't you have to be Conscious for a better career? Yes, I had to be conscious for a better career. Does she have to learn Hindi? No, she doesn't have to learn Hindi. I have to speak English in the class. Yes, you are to speak English in the class. I have to listen to our teacher first.

স্যার পরীক্ষার জন্য সাজেশন দেওয়ার কথা ছিল আচ্ছা আচ্ছা কথা ছিল ঠিক আছে ওই ইয়া করবেন ওই শুরু থেকে যে খাতা কলম নিছেন সবাই জি স্যার খাতা কলম জি স্যার আচ্ছা সবাই খাতা এসএম জাকারিয়া কিছু বলবেন নাকি জি স্যার কি বলবেন আর স্যার আমরা এই প্র্যাকটিসের ব্যাপারে কিছু লেকচারের মানে যারা আইয়া আছে স্কলার এই দেওয়া যাবে এরকম যখন আমি মাঝে মাঝে মুক্তি মেক মানে ইসলামিক স্কলার ওনার এই লেকচার শুনি এরকম কি আছে আপনি জানেন মতে মানে আপনি লেকচার শুনবেন এরকম আপনি বই পড়েন না জি জি বই পড়ি আমি মানে ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি মানে ভাষার যে উচ্চারণ ফনেটিক্সে উচ্চারণ মানে স্কলারটা স্ট্যান্ডার্ড উচ্চারণ করে না ওনাদের ইংলিশ শুনতে পারেন বাট ওনাদের উচ্চারণ তো ইংলিশ ভালো কিন্তু ইট ডাজেন্ট মিন যে তারা ভালো লেকচার বা ভালো স্ট্যান্ডার্ড উচ্চারণের কথা বলেন জাকির নায়কের কথা যদি শুনেন জাকির নায়ক তো স্ট্যান্ডার্ড ইংলিশ বলেন না উনি ওনার মতো করে বলেন না সেটা বলে নেই আমি বলতেছি আপনার জানা থাকলে মানে একটু মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি লেকচার ইংলিশে শুনবো তাই তো জি 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 জাকির নাকি শুনেন ইংলিশে লেকচার শুনবেন কারণ আপনার উদ্দেশ্য যদি শুধু ইংরেজি শোনা হয় একদিনই আর হচ্ছে মানে পারফেক্টলি সুন্দর ইংরেজি বলা বা গ্রামাটিক্যাল ওয়ার্ড ওয়ার্ডের ব্যবহার এগুলোর জন্য হলে আসলে ওইভাবে নেওয়া যায় বলে আপনি যদি ইসলামিক জ্ঞান নেওয়ার জন্য শুনেন সেটা এক হিসাব ইংরেজি শেখার জন্য ইসলামিক আসলে কথা না শুনাই বেটার ইংরেজি না আমি আসলে ইসলামিক আমি শুনি সেটা বলছি কিন্তু মানে অন্য অন্য স্কলার আপনার ইসলামিক সারও যদি হয় মানে

দরকার বই কিনে নেই দরকার হাদিস কিনে নেই পাশে আমার হাদিস আছে বিভিন্ন বই পত্র নিজে ঘাটাঘাটি করে জেনে বুঝে নিজে যা আমি আসলে এটা বল ইয়া আমি জানি মুভি দেখতে তো বলতে একদিন একদিন তো মুভি দেখতে বললেন আমি জানি আমি শুনি না কারোটা শুনি না কারণ আমি কনফিউজ হয়ে যাই কারণ বিভিন্ন স্কলার বিভিন্ন কথা বলে তো আমি শুনি না আমি বলতে পারবো না এই ব্যাপারে জি স্যার থ্যাঙ্ক ইউ আচ্ছা বান্না কি বলতেছিলেন স্যার বলছিলাম যে ইংলিশে গ্রহণ করছে পরে ইসলাম গ্রহণ করছে আমেরিকার গ্রহণ করছে সে তো আমেরিকা কথা বলবে পরে ইসলাম গ্রহণ করছে সমস্যা হচ্ছে মনে করেন আমি খ্রিস্টান ছিলাম আগে খ্রিস্টান থেকে মুসলমান হইলাম

তো ন্যাচারালি আপনি একজন কনভার্টেড মুসলিমের লেকচার শোনা আর একদম পিওর ইসলাম স্কলার লেকচার শোনা আকাশ পাতাল তফাত হ্যাঁ তারা অনেক জানে বাট তাদের জানার মধ্যে একটু ইয়া থাকে একটু ঘাটতি থাকে কারণ সে তো কনভার্টে সে তো কনভার্ট হয়ে আসছে তার অনেক ল্যাকিংস থেকে যায় আর যে পিওর একদম জন্মসূত্রে মুসলিম সে অনেক বেশি জানে অনেক অনেক বেশি জানে তো তাদের কথা শোনা সবচেয়ে উত্তম স্যার মিজুর রহমান আছে উনি উত্তম সম্পূর্ণ হিন্দু ছিলেন

আচ্ছা ইংরেজি শুনতে পারেন ঠিক আছে বাট ইংরে আচ্ছা ঠিক আছে আমাদের সাকিব আলহাসন ইংরেজি বলেন তো সাকিবের ইংরেজি পারেন আপনারা আমার কাছে ইংরেজি শিখতে আসেন কেন কারণ 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 সাকিব শুদ্ধ ইংরেজি বলে না এই জন্য আমার কাছে আসছেন সাকিব আল আলহসান চমৎকার ইংরেজি বলে তো ইংরেজি বলে ফাটাবার ফটাবার ইংরেজি বলে খুব দ্রুত ইংরেজি বলে কিন্তু ইংরেজির মধ্যে ভুল ভাল বলে

আমি বিষয়ে বেশি জানবো আজহার ইংরেজি চমৎকার বলে কোনো সন্দেহ নাই বাট তার ইংরেজির বিষয় আছে যেমন যেমন একটা কথা বলার একটা ফ্লো আছে তারপর গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বিষয় আছে ওনারা কিন্তু আমরা যেমন কথা বলার সময় গ্রামার্টিক্যাল বিষয়ে যতটা সতর্ক হয়ে কথা বলে ওনারা কিন্তু অত সতর্ক হয়ে কথা বলেন না ওনাদের কিন্তু গ্রামার্টিক্যাল ল্যাকিংস কিন্তু থাকে কারণ ওনার তো ইংলিশে স্কলার না ওনার তো ইসলামিক স্কলার যাকে না করে কথা বলেন যাকে নাকি খুব ফটাফট ইংরেজি বলে না সে কারাগার ইংরেজি বলে যায় খুব চমৎকার ইংরেজি কিন্তু না যাকে না করে একদম স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু না উচ্চারণ তো স্ট্যান্ডার্ড নাই উচ্চারণ কিন্তু ব্রিটিশ আমেরিকানদের মতো না এটা আবার কিন্তু যে ওনারা ইংরেজি চমৎকার বলেন বাট তারপরও ল্যাকিংস থাকে যে ইংলিশের স্কলার তার পারফেকশন আর যে ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড না তার পারফেকশন এক না তাই না আমার বাপ দাদারা ইংরেজি পড়াশোনা করেন তারা চমৎকার ফুল ইংরেজি বলে কিন্তু তারপর তো ল্যাকিংস তো আছেই ল্যাকিংস থাকবেই তাদের কিছু ঘাটতি থাকবে এর জন্য যে পিওর স্কলার তারটা শোনাই উত্তম তার মানে এ না বলতেছেন তারা অদক্ষ তারাও দক্ষ ইংলিশে দক্ষ বাট ল্যাকিংস থাকবে কিছু ল্যাকিংস তাদের থাকবেই এখন যেমন আমি আমার কথাই ধরেন ধরেন আমি যখন ইংলিশ নিয়ে স্টাডি করছি ইংলিশের রুট আমি জানি এটা কি এই ভাষাটা জন্ম কিভাবে হয়েছে এটা ধ্বনি তত্ত্ব কিভাবে সৃষ্টি হয়েছে এই ভাষা কিভাবে অন্য ভাষা দ্বারা প্রভাবিত হয়েছে এবং এটা স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে আমি এই বিষয়ে অনেক বেশি জানি যেটা কিন্তু ওনারা জানেন ওনারা ইংলিশ বলে যান বাট আমি ধ্বনি তত্ত্ব জানি দেখি বুঝে দেখি কিন্তু আমি দুই অ্যাকসেন্টে কথা বলতে পারি ব্রিটিশ অ্যাকসেন্টও পারি আমেরিকান অ্যাকসেন্টও পারি পারি কেন কারণ প্রতিটা ভাষার একটা উৎস থাকে একটা উচ্চারণগত ভিত্তি থাকে

আচ্ছা আচ্ছা আপনাদের এবার খাতা কলম নেন একটু সাজেশন দেই আচ্ছা খাতা কলম নিয়েছেন তো সবাই জি স্যার আচ্ছা এবার হচ্ছে ধরেন আপনাদের টেন্স থেকে ট্রান্সলেশন যেহেতু থাকবে টেন্স থাকবে টেন্সের প্যাটার্ন থাকবে টেন্স রিলেটেড কোশ্চেনস হবেই হবে ঠিক আছে টেন্স থাকবে

আপনাদের পরীক্ষা তো নেক্সট ক্লাস না নেক্সট ক্লাসে দিবেন লেভেল টু পরীক্ষা তো মাঝখানে যদি ওই ফাঁকে একদিন গ্যাপ পাই আমি বুঝাই দিব নে হালকা ছোট হালকার মধ্যে বুঝাই দিব আর এর মধ্যে যদি আপনার কোনো ফ্রেন্ড হেল্প করে এর মধ্যে তাহলে তো হয়ে গেল আচ্ছা কি বললাম লাস্টে প্যাসিভ সেন্স প্যাসিভ সেন্স ওকে তারপর আপনার ধরেন কন্ডিশনাল সেন্টেন্স এটা আসবে কন্ডিশনাল সেন্টেন্স আসবে তারপর আর্টিকেল আসবে আর্টিকেল আসবে ঠিক আছে তারপর প্রিপোজিশন আসবে ঠিক আর্টিকেল প্রিপোজিশন তারপর আজকে যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু এই ধরনের কোশ্চেন কোশ্চেন হবে আর কি ঠিক আছে অ্যাপ্লিকেশন হবে তো মোটামুটি এরকমই এগুলাই আসবে এর বাইরে খুব একটা আসবে না এগুলা এগুলোর মধ্যে থেকে আসবে সবকে লিখিত হবে আরেকটা আসবে ওই যে পজিটিভ আছে না পজিটিভ পজিটিভ আসবে পজিটিভ পজিটিভ আসবে স্যার এই পজিটিভ আর প্যাসিভটা একটু ঝামেলা টাইপের মনে হয় পজিটিভ আর

ঠিক আছে বাংলা বানায় বানান যদি ভুল করেন আমার মাথা ব্যথা নাই না কি আপনি মৌখিক মৌখিক নিব না সব লিখিত কেমন হবে বুঝে যদি বলতেন বুঝতে না এগুলা ঠিক মতো প্রশ্ন যেভাবে হোক আপনি পারবেন সব ট্রান্সলেশন হবে ম্যাক্সিমাম হবে ট্রান্সলেশন ট্রান্সলেশন থাকবে আর্টিকেল আপনার আর্টিকেল থাকতে পারে যে ফিলিন্ডে ব্ল্যাঙ্কস থাকবে আর কি আর্টিকেল ফিলিন্ডার ব্ল্যাঙ্কস তারপর ইয়া দা ব্ল্যাঙ্কস তো থাকতে পারে যে কি তুমি বলে প্রিপজিশন ফিলিন্ডার ব্ল্যাঙ্কস টাইপ টাইপে থাকবে মাল্টিপল চয়েস এর মতো থাকলে ওটা ফিলিন্ডার ব্ল্যাঙ্কস এ आंसर দিতে হবে আর কি আর হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ রাইটিং থাকবে প্যারাগ্রাফ ঠিক আছে সুন্দর করে প্যারাগ্রাফ লিখবেন দশটা থেকে বারোটা সেন্টেন্সের মধ্যে লিখলে এনাফ এর মধ্যে যেন কোনো ভুল না থাকে টেন্সে যেন ভুল না হয় চেষ্টা করবেন প্রেজেন্ট ইনিফিনি টেন্সে লেখা যাতে কোনো যাতে ভুল টুল হওয়ার সম্বন্ধ কম থাকবে আর কি তো মোটামুটি কি এগুলাই কিন্তু আচ্ছা আর মধ্যে কোনো প্রশ্ন আছে না পান না আপনারা পাঁচ মিনিটের মধ্যে বুঝাই দেয় প্যাসিভ সেন্স

নেতরি কি করলাম এটা এটা পন্না ওই যে বাসায় কি গ্রামার বই আছে না জি স্যার আছে ওই যে গ্রামার বই এই যে বয়েস চেঞ্জ সেকশন কখন

এর অর্থ কি কথা কথা বলি না এর অর্থ হচ্ছে ফুটবল আমার দ্বারা খেলা হয় আমরা কিন্তু এইভাবে কখনো বাংলা বলিনি ইংলিশও বলি না আমরা সরাসরি আমি ফুটবল খেলি

football is played প্রতিদিন ফুটবল খেলা হয় ফুটবল is played in the field প্রতিদিন মানে ফুটবল মাঠে খেলা হয় ফুটবল is played in the মানে মাঠে ফুটবল খেলা হয় আর ফুটবল is played প্রতিদিন ফুটবল খেলা হয় এভাবে কিন্তু শুনতে খারাপ না তাই না জি স্যার জি স্যার এডি প্যাসিভ মানে প্যাসিভ সেন্সে ওই বাই মি বাই আস বাই হিম বাই দেম ওই বাই देम গুলো কাটা পড়ে প্যাসিভ ভয়েসে যখন বাই মি থাকবে বাই আস থাকবে বাই देम থাকবে

প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্স একই রকম খালি ওই যে বাই মি বাই হিম এই অংশ খালি বলেন কই বলেন কই বলেন দেখি আপনাদের লেভেল হবে না